Bismillahirrahmanirrahim. Hello, my lovely viewers. Assalamualaikum. Aaj ke arekti notun blog share korchi apnader sathe. Aaj ke Aliyar school trip. To London e school trip e kothay niye geyeche shetai aaj ke apnader sathe share korbo. Puro video ti dekhte thakun aste aste. To shob video ta dekhlei apnader kache bhalo lagbe. To prothome school e giyechi ami sokal 8:30 tay school start hoyeche. Amaderke bolechilo sokal 8:30 tay chole jawar jonno school e. To school যাওয়ার পর আলিয়ার যে অ্যাক্টিভিটি করেছে তার একটা বুক তৈরি করেছে তারা এত দিনে যে আলিয়া সবকিছু করেছে সেজন্য এখন সেপ্টেম্বরে সে রিসেপশনে চলে যাবে সেজন্য এখানে বুক আকারে মানে একটা স্পেশাল বুক তারা তৈরি করে রাখে বাচ্চাদের জন্য প্রত্যেক বেবির জন্যই তো এখানে সে যে অ্যাক্টিভিটি গুলো করেছে এত দিনে সেগুলোই এখানে তুলে ধরা হয়েছে তো আলিয়ার এইগুলো দেখে আমার এত ভালো লেগেছে সে স্কুলে প্রতিদিন কি করে না করে সব কিছু টিচাররা একদম পিকচার আকারে তুলে ধরে রেখেছে তো আলহামদুলিল্লাহ আলিয়ার অ্যাক্টিভিটি অনেক ভালো ছিল আর আমার কাছে খুবই ভালো লেগেছে আমি বুকটা স্পেশাল বুকটা যখন দেখলাম তখন আমি চিন্তা করলাম যে আমার বেবিটা সত্যি সত্যি বড় হয়ে যাচ্ছে তো সেপ্টেম্বরে সে রিসেপশনে চলে যাবে সেজন্য এখানে তারা স্কুল ট্রিপের ব্যবস্থা করেছে লাস্ট সেশনে তো আমরা গিয়েছিলাম গত সোমবারে তো এই আর কি তো আপনাদের সাথেও সেটা শেয়ার করলাম আমার মেয়ের অ্যাক্টিভিটিগুলো আজকে আমি আর আমার মেয়ে ট্রিপে যাচ্ছি তো এখানে গার্জেনদেরকে অ্যালাউ করেছে তো ক্রিসমাস ডেতে সে দেখতে পাচ্ছেন এই যে কত আনন্দ করেছে তার নিজের নামটা সে লিখতে পেরেছে আলহামদুলিল্লাহ এটুক বয়সে সে এটুকু করতে পেরেছে আমি অনেক খুশি তার অ্যাক্টিভিটি দেখে আমার খুবই ভালো লেগেছে আর ক্রিসমাস ডেতে তার আনন্দ করেছে ট্রি সাজাচ্ছে মানে প্রত্যেকটা স্মৃতি তারা ধরে রাখে এটা খুবই ভালো লাগে আর টিচারদেরকে স্পেশাল থ্যাঙ্কস আসলে বাচ্চাদেরকে এত সুন্দরভাবে তারা ফুটিয়ে তোলে লন্ডনের শিক্ষা ব্যবস্থা এতটাই গুড মানে কি বলবো খুবই ভালো লাগে বাংলাদেশের মতো আসলে একগাদা বুক দিয়ে তারা একদম বাচ্চাদেরকে মানে বোরিং করে দেয় না তারা খেলার মাধ্যমে পড়াশোনাটা শিক্ষা দেয় এটাই তাদের জন্য মানে খেলার ছলে লেখাপড়া করা সেটাই তাদেরকে মানে আনন্দ দেয় আর পড়াটাও শেখা হয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন ঘর তৈরি করেছে এখানে আরও অ্যাক্টিভিটি করেছে মাশাল্লাহ খুবই ভালো লেগেছে আমার কাছে এই তো বুকটা শেষ হয়ে গেছে তো স্পেশাল বুকটা দেখলাম এখন আমরা চলে যাব ট্রিপে তো আমি স্টেশনে চলে এসেছি ডিএলআরে দিয়ে তারপরে আমাদের যেতে হবে আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে একটা ফার্ম সেটা হচ্ছে লন্ডনের মডকটে পার্ক একটা ফার্ম এটা এই ফার্মে তো আমাদের ডিএলআর দিয়ে যেতে হবে বেশি একটা দূরে না তারপরে টিচাররা বললো যে ডিএলআর দিয়ে যাবে তো এ আর কি যাচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি দেখতে পাচ্ছেন এখানে দৃশ্যগুলো খুবই চমৎকার ছিল আর আলিয়া বিভিন্ন কিছু বলতেছিল টিচাররা বলতেছিল যে বাহিরে মিররে তোমরা কি দেখতে পাচ্ছ তাদেরকে জিজ্ঞাসা করতেছিল এই তো প্রথমেই ঢুকে পড়লাম ওয়েলকাম মডকটে পার্ক ফার্ম তো লন্ডনে এত কাছে থাকি কিন্তু কখনো যাওয়া হয়নি তো আজকে স্কুলে ট্রিপের মাধ্যমে যাওয়া হলো তো খুবই ভালো লাগতেছে টিচাররা গিয়েছে গার্জেনরা ছিল প্রচুর আর চারদিক পাশটায় এমন সুন্দর ছিল মানে একটা অপরূপ সৌন্দর্য মনোমুগ্ধকর পরিবেশ মনে হয় একটা স্বর্গের স্থানে চলে এসেছি এতটাই ভালো লাগতেছিল তবে এখানে অনেকটাই নাকি পরিবর্তন করা হয়েছে আমি আসলে কখনো যাই নাই এই ফার্স্টে গিয়েছি এই ফার্মে তো অনেকের কাছে শুনেছি এখানে নাকি হর্স ছিল আরও অনেক বড় বড় প্রাণী ছিল জেব্রা ছিল বাট এখন করোনার জন্য হয়তো বা এগুলো নাই সেজন্যে মানে বাচ্চাদের যেগুলো ছিল সেগুলোই দেখানো হয়েছে তবে জায়গাটা চমৎকার ছিল মানে একটা অন্যরকম অনুভূতি ছিল আমার যে একটা কোথায় চলে আসলাম খুব ভালো লাগতেছিল আর আলিয়া তো মাশাল্লাহ অনেক খুশি মানে সে কী বলবো মানে চারপাশটা একদম গ্রাম্য পরিবেশ ছিল ভালো লাগতেছিল একটা অন্যরকম অনুভূতি এই যে প্রথমে শিব দেখতে পাচ্ছি তো বাচ্চারা শিব দেখে খুব মজা পাচ্ছিল তারা ধরতে চাচ্ছিল কিন্তু ধরা নিষেধ ছিল কারণ টিচাররা নিষেধ করে দিয়েছে ধরা যাবে না টাচ করা যাবে না তো এই যে বাহিরের দৃশ্যটাও দেখাচ্ছি আপনাদেরকে
ফার্মের ভেতরটা এত সুন্দর, কখনো এত কাছে যাওয়া হয়নি। তো আলিয়া দেখতে পাচ্ছেন কতটা আনন্দ করছে, মাশাল্লাহ খুবই সুন্দর ছিল। আর যখন গরমের সিজনে এই গাছগুলোতে পাতা ফুল ধরবে তখন আরও সুন্দর লাগবে। যেহেতু আমরা ঠান্ডা সিজনে গেলাম সেজন্য মানে তা এতটা মানে বোঝা যাচ্ছে না। এই যে আলিয়া মনে হয় উপর থেকে পাহাড় থেকে নামতেছে, সে এরকম খুশি, নামতেছে, উঠতেছে, বসতেছে। তো এখানে যে প্রাণীটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ডঙ্কি বলে একে, ডঙ্কি। এই যে আলিয়া একটু ভয় পায় সেজন্যে সে কাছে যেতেও চায় না। বলতেছে বড় বড় হিয়ার। আর এখানে টার্কি সে চিকেন আছে। আর এই পাশটাতেই দেখতে পাচ্ছি আমরা এই যে হাঁস দেখতে পাচ্ছি, ডাক মানে যে অনেক প্রকৃতির ডাক ছিল এখানে। আলিয়ার তো প্রশ্নের শেষ নাই, সে অনেক প্রশ্ন করতেছিল, মানে এগুলো তার নতুন এক্সপিরিয়েন্স, মানে এগুলো কখনো সে খুব কাছ থেকে তো আর দেখেনি। এই যে এরকম ডাক এরকম করতেছে, সে আমাকে বলতেছে কক কক কক। মানে আমরা মা মেয়ে এতটাই এনজয় করেছি কি বলবো। আর এই যে হোয়াইট কালারের ডাকটা খুবই সুন্দর ছিল, আর ভালো লাগতেছিল, একটা অন্যরকম অনুভূতি। মানে যারা সামনে থেকে দেখবে তাদের কাছে মানে সে বলতেছে আলিয়া যে আমি যদি কাছে যাই তাহলে আমাকে হ্যান্ডে কামড় দিয়ে দিবে। সে আমাকে গল্পটা বলতেছে, মাম্মি কাছে যাওয়া যাবে না। আর এখানে এই যে টিচারের মানে পেছনেই সে ছাড়ে না। আর এই প্রাণীটা হচ্ছে ড্যাটক্স কাউ, এটা দুটো তিনটে ছিল এখানে গরু। আর এই যে আরও অনেক দেশি ডাক দেখতে পাচ্ছি, তারা শাওয়ার করতেছিল এখানে। আর এখানে লোকজনের তাদের খাবারের ব্যবস্থাও করেছে, এখানে দেখলাম যে অনেক মানুষ আছে ভেতরে, তারা দিচ্ছে খাবার। তো এখানে এখন আলিয়ার লাঞ্চ টাইমে দিয়েছে, ব্রেক দিয়েছে একটু 11 o'clock-এ। তো ওকে একটু খাবার খাইয়ে নিলাম। এখন আরও দেখতেছি আমরা এখানে অনেক মুরগি ছিল। আর এটা ইন্ডিয়ান ডাক, রানার ডাক, ইন্ডিয়ান রানার ডাক এটা। তো আলিয়া এই যে একটু মানে এখানে বসেছিল আর দাঁড়িয়েছিল, আর আমি পিকচার তুলে দিলাম, কিন্তু সে কাছে যাচ্ছে না, ভয় পাচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছেন এটা থাইল্যান্ডের একটা র্যাবিট, থাইল্যান্ডের র্যাবিট এটা। তো সে প্রশ্ন করতেছিল মামি এটা কি, মানে সব জিনিসই তার কাছে নতুন লাগতেছে। আর ভেতরে পরিবেশটা দেখতেই পাচ্ছেন, এখানে বাচ্চাদের জন্য খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে গোছানো। আমি একটু ভিডিও শ্যুট করে নিলাম, আসলে এত চমৎকার একটা জায়গায় গিয়েছি, যদি ভিডিও শ্যুট না করে রাখি তাহলে স্মৃতি হিসেবে আমি রাখতে পারবো না, সেজন্যেই। আর এখানে পাখি ছিল, কাকাতুয়া ছিল, অনেক সুন্দর সুন্দর পাখি ছিল। ক্যানারি, ককটেলস, তো সে ডাকতেছিল তাদেরকে আসার জন্য। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের ব্লগ এই পর্যন্ত।